আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি শিরিন মুন্নি, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের রান্না শুরু করার আগে বরাবরের মতো আবারও বলে নিচ্ছি, দেশের পরিস্থিতি মোটেও ভালো না, তো আমাদের তো বের হতেই হবে কাজে। তো বের হওয়ার সময় অবশ্যই আমরা নিয়মটা মেনে চলব, মাস্ক পরব, দূরত্বটা একটু মেনে চলব, বারবার হাতটা ওয়াশ করব। তো এইভাবে আমরা যদি আমরা চলি তাহলে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আমরা দেশের এই খারাপ পরিস্থিতিটাকে দূর করতে পারব। আজকে আমি শেয়ার করব আমাদের সবার প্রিয় ক্যাশেনাট সালাদ। রেস্টুরেন্টে গেলে সবার আগে অর্ডারে ক্যাশেনাট সালাদ থাকবেই, এইটা ছাড়া চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু এটা বাসায় তৈরি করা খুবই সহজ। আজকে আমি বাসায় বসে কিভাবে খুব সহজে ক্যাশেনাট সালাদ তৈরি করা যায় সেটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। ক্যাশেনাট সালাদ তৈরি করতে উপকরণ লাগবে: মুরগির মাংস 1 কাপ, চিংড়ি মাছ 1 কাপ, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, ময়দা, ডিম, কর্নফ্লাওয়ার, জিরা গুঁড়ি, গোলমরিচের গুঁড়ো, লবণ, শুকনো মরিচের গুঁড়ো। প্রথমে একটা পাত্র নিয়ে তার মধ্যে মুরগির মাংসের সাথে চিংড়ি মাছ দিয়ে দিব। তারপর এক এক করে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, মরিচ 1 চা চামচ, জিরা 1 চা চামচ, গোলমরিচ 1 চা চামচ, সয়া সস 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ। একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিতে হবে, আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন। তারপর আধা ঘন্টা রেখে দিতে হবে। এবার সালাদ করতে লাগবে ক্যাশেনাট 1.5 কাপ, আপনি চাইলে আরও নিতে পারেন। তারপর টমেটো, শসা, ক্যাপসিকাম, গাজর, কাঁচামরিচ, ধনে পাতা, সয়া সস, চিনি, গোলমরিচ, লবণ, টমেটোর সস, চিলি সস, চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দেব। একটু গরম হলে ক্যাশেনাট দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। একটু গোল্ডেন কালার হলে নামিয়ে ফেলবো। তারপর ওই ফ্রাই প্যানে মাংস আর চিংড়ি মাছ দিয়ে ফুল হিটে ভেজে নিতে হবে। সাবধানে ভাজতে হবে যেন তেল ছিটে হাতে না আসে।
কারণ আমার সব সময় ছিটে আসে, তাই একটু সাবধান করে দেয়া। একটু গোল্ডেন কালার হলে নামিয়ে ফেলবো। তারপর আবার ফ্রাই প্যানে তেল দিয়ে গাজর দিয়ে দিব, কারণ গাজর একটু শক্ত, তাই একটু নরম করে নিতে হবে। লবণ, গোলমরিচ 1 চা চামচ, এবার ক্যাপসিকাম দিব। ক্যাপসিকাম দিয়ে বেশি ভাজতে হবে না, কারণ বেশি নরম হয়ে গেলে টেস্ট লাগবে না। জাস্ট একটু দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে। তারপর এক এক করে শসা 1 বাটি, টমেটো 1 বাটি, কাঁচা মরিচ 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, তারপর মাংসগুলো ঢেলে দেব। মাংসের সাথে মাছ লেগে থাকে, তাই হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। তারপর 1 কাপ চিলি সস, 1 কাপ টমেটোর সস, সব শেষে কেশিনাট দিয়ে ভালো করে মেশাতে হবে। টেবিল চামচ চিনি মনে রাখতে হবে, হাত দিয়ে মেশালে হবে না, কারণ পানি ছেড়ে দিবে, তাই সব সময় চামচ দিয়ে মেশাতে হবে। তারপর 1 পিস লেবুর রস দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার কেশিনাট স্যালাড। এবার একটু টেস্ট করে দেখব কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে, যেহেতু আমি রান্না করেছি, ভালো তো লাগতেই হবে। বিসমিল্লাহ। খুবই মজা আসলে। আমরা যেভাবে রেস্টুরেন্টে খাই, সেম ওই স্বাদ সব কিছুই, দেখতেও রেস্টুরেন্টের মতো, খেতেও। তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।